ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টর অ্যাসোসিয়েশন। শনিবার সকালে তারা ধর্মঘট, অবস্থান কর্মসূচি ও মিছিল সমাবেশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে ভাতা বৃদ্ধি করে 50,000 টাকা করা এবং নিয়মিত বেতন ভাতা প্রদান। শনিবার সকাল 10টায় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে সংগঠনের সদস্যরা ওসমানী মেডিকেল কলেজের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা মিছিল বের করেন। মিছিলটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। আন্দোলনকারী চিকিৎসকেরা বলেন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বমুখী, তাদের যে ভাতা দেওয়া হয় তা নিয়ে জীবনযাপন করা সম্ভব নয়, তাই ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এছাড়া আন্দোলনকারীরা পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। আমার এবং আমার আমাদের সবার দাবি হচ্ছে গিয়ে আমাদের আমরা যে পরিমাণ কাজ করছি সেই পরিমাণ আমাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, আমাদের পরিশ্রম অনুযায়ী আমাদের আমাদের মানে বেতনটাকে বাড়াতে হবে, আমাদের 50,000 টাকার দাবি। এবং দেখা যায় যে রেসিডেন্ট যারা আছেন আমাদের, তারা প্রত্যেক মাসেও কিন্তু বেতনটা পান না। অনেক সময় দেখা যায় বেতন পেতে পেতে ডিলে হয়, একে তো 20,000 টাকা, তারপরে যদি প্রত্যেক মাসে ডিলে হয় টাকাটা পেতে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা মানুষের পক্ষে তার চলাটা অনেক কষ্টকর হয়ে যায়।